আপনি কিন্তু আমাদের রান্নাঘরে ঢুকে জানো? রান্নাঘরে ঢুকে কেন? ও নিশ্চয় খাওয়া চুরি করছিল। তোমাদের ওই যে রসগোল্লা ইচ্ছে আজকে পেটুক কথা কর, সব সময় খাওয়ার কথা খাওয়ার কথা বলছি। আমাকে রান্না করে তোমাকে ঢুকে কি করছিল? রান্নাঘরে লোকটা বিরক্ত করছিল। কে বিরক্ত করেছিল লোকটাকে? একটা ঘুষি। শোনো 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 দিলীপদা, চলো আমরা গিয়ে লোকটাকে একটু মেপে আসি। চলো তো আসি। চলো তো, মাপনের দরকার নাই। আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি 11 সেন্টিমিটার, কিছু কইবেন? এ কি, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করতেছি? আমি চুমকির স্বামী, অসুবিধা আছে? অসুবিধা কি আছে? আপনি চুমকির হাজবেন্ড তো ভালো। না না, আপনি চুমকির হাজবেন্ড মেনে নেন তো। এবারে রান্নাঘরে আপনি কি করছেন? তাই তো, আপনি এইবারেই রান্নাঘরে কি করছিলেন? আপনি একটা ভদ্রলোক হয়ে অন্য লোকের বউকে বিরক্ত করছেন, আপনার লজ্জা করে নাকি? মশাই, ভদ্রলোকের কথায় আগুন, কই বউটা কার? আমার এরকম হাতা গঙ্গারাম লোক পছন্দ না। আপনার লতা আমার চুমকি, আমি ওর স্বামী। ও আপনি যে কার্তিক! দেখো না দিদিটা মিথ্যে কথা বলছে। আমি জানি লতা, আমার ভালোবাসা বলছে, এই লোকটা মিথ্যে কথা বলছে। দেখুন মশাই, আমি ভদ্রলোক, কিন্তু আমার মাথায় রক্ত চলে যাচ্ছে। আমাকে আজকে দেখো না চৌ দাদা, আমাকে আজকে দেখো না। আমি বললাম কইছি তোকে আটকে রাখবো। দেখছো বউ, এই লোকটা কিরকম আরশোলার মতো লাফাইতেছে। আমি আমি আরশোলা, আমি আরশোলা। তাহলে আপনি ছুচো ইঁদুর বাদু। আপনি আমার ইঁদুর খুঁজলেন? হ্যাঁ, থাপ্পড় আপনার মুন্ডু ঘুরে দু মাইল। আপনি আমার মুন্ডু ঘুরিয়ে দেবেন? আপনি আমার গায়ে হাত দিয়ে দেখেন তো। আপনি আমার একবার শুয়ে দেখেন তো। হ্যাঁ দেখেন, তারপর কি হয়? সাবাস সাবাস দিলীপদা, লড়ে যাও লড়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে ফেলবো, খুন করে ফেলবো। তুই ঠ্যাং ধরে চিরা পালামি কেন আমাদের? তুমি একদম নিশ্চিন্তে থাকো, শুধু হাত পায়ে না যাবে, লড়াই পড়ে একদম করবে না। আচ্ছা আমাকে তুমি একটা ছোট্ট কথা বলো তো, এই লোকটা কি সত্যি তোমার স্বামী? না সমু দাদা, আমার যে বিয়ে হয়েছে এটাই আমি এক্ষুনি জানতে পারলাম। ও নো, কি হলো গো? আরে মামি তো ওপরে, মামি মামি শুধু হাত পা না রে, মারো না, মারো মারো মারো।